নমস্কার বন্ধুরা, সাথী সৌমিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। এই গরমে যদি এই রকম আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলো তাহলে কেমন হয় বলো তো? খুব ঝটপট এবং খুব কম খরচে, মাত্র 2 টাকায় এই রকম আইসক্রিম কিন্তু তোমরা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারো। তা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 2 টাকার রাসনা। তা এইটা মোটামুটি সব দোকানেই তোমরা পেয়ে যাবে। তা আমি এখানে 2খানা ফ্লেভারের ব্যবহার করেছি, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ম্যাঙ্গো। তো দেখতেই পাচ্ছ আমি বাটিতে 2টো জায়গায় আলাদা আলাদা জল নিয়ে নিয়েছি, নর্মাল খাওয়ার জল। এবং সেখানে আমি এই প্যাকেটগুলো কেটে ভালোভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব কম খরচে এবং বাড়িতে তোমরা কিন্তু দোকানের মতো আইসক্রিম বানিয়ে নিতে পারো। আর এই গরমে যদি এই রকম পেয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। ব্যাস, আর কিছুই না, এটাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব। আর এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু এক একটা বাটিতে আমি 3খানা করে আইসক্রিম করার মতো জল মেপে নিয়েছি। তাই আমি এখানে প্রত্যেকটা আইসক্রিমের জন্য 1 চামচ করে চিনি দিচ্ছি। তো আমি প্রত্যেকটা বাটিতে কিন্তু 3 চামচ করে চিনি নিয়েছি। তোমরা যদি একসাথে 6টা বা 4টে যাই করো না কেন, সেই পরিমাণ মতো চিনি নেবে। প্রত্যেকটা আইসক্রিমের জন্য 1 চামচ করে চিনি। এবার ভালোভাবে চিনিটা যতক্ষণে জলের সাথে মিশছে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে মিক্স করব। এই একটাই কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ভালোভাবে জলের সাথে কিন্তু ভালোভাবে চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, যাতে না দানা দানা ব্যাপারটা থাকে। দুপুরবেলা যদি বাচ্চারা এইরকম আইসক্রিম বাড়িতে পেয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। বাইরের অস্বাস্থ্যকর জিনিস খাওয়ার থেকে বাড়িতে কিন্তু ঝটপট এই রকম আইসক্রিম বানিয়ে খেতে কিন্তু সবারই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিও, এবং আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভালোভাবে কিন্তু আমি এখানে কিন্তু ভালোভাবে চিনিগুলো মিক্স করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু এইরকম আইসক্রিম মোল্ড কেনা আছে। তো আমি এই মোল্ডগুলোর মধ্যে কিন্তু এই রাসনার যে জলটা আমি রেডি করেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি প্রথমে কিন্তু এখানে অরেঞ্জ দিলাম, এবং একইভাবে কিন্তু আমি এখানে ম্যাঙ্গোটাও দিয়ে দিচ্ছি। ব্যাস এই রকম ভাবে ক্যাপগুলোকেও পরিয়ে দেবো। আর কিছুই না, এবার সোজা ড্রিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা কিন্তু মোটামুটি আমি 8 থেকে 10 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আমি এটা সকালবেলা রেডি করেছিলাম এবং আমি এটা কিন্তু রাত্রির বেলা বার করেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু জমেছে। ব্যাস এইরকমভাবে আইসক্রিম রেডি করো, বাচ্চাদেরকে দাও, তারা কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। এবং শুধু তাই না, বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু তোমরা এরকমভাবে বানাতে পারো। তোমরা যে কোনো ফ্লেভারের রাসনা বলো বা কোনো শরবত যাই বলো না কেন, যে কোনো ফ্লেভারের নিতে পারো, এবং সেমভাবে কিন্তু তোমরা আইসক্রিম বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, এবং ততটাই কিন্তু টেস্টি, আর ততটাই কিন্তু স্বাস্থ্যকর। এটা খেলে কিন্তু শরীর খারাপ করবে না।
তাহলে দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে খুব সহজেই এবং কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 2 টাকায় তোমরা কিন্তু এইরকম আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।